উঠতেছে তো উঠতেছে, 100 তলা 200 তলা। ফেনী শহর দেখার জন্য বাসার ছাদে উঠলাম। ছাদে উঠে চোখে পড়ল আই লাভ ইউ। কি মোহব্বত! আহারে, আজকে ফেনী শহরটা একটু ঘোরাঘুরি করব। ফেনী শহরে ঘুরতে বের হলাম। ফেনীতে দেখার মতো কি রয়েছে জিজ্ঞেস করলে সবাই একটা নামই বলে, মুহুরি প্রজেক্ট। আসলে কি তা দেখার জন্য গুগল ম্যাপের সাহায্য নিয়ে চলা শুরু করলাম। গুগল ম্যাপের দেখানো রাস্তায় সামান্যর জন্য গরুর লেজের বাড়ি খাওয়া থেকে বেঁচে পৌঁছে যাই মুহুরি প্রজেক্ট। মেইন প্রজেক্ট খুঁজতে থাকলাম। মেইন প্রজেক্ট এটা কি হয়? এখানে এখানে ঘোরাঘুরি করে আরে, আর এখানে মাছ ধরে। টারবাইন দেখে শুভ বলে, ভাই এত বড় ফ্যান কে বানাইছে? কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ। স্থানীয় এক ভাইকে জিজ্ঞেস করলাম, এগুলো ঘোরে না? বেশি বাতাস হলো গুলো। এগুলো দেখতে অনেকটা এটা আছে ফ্যান পাখার মতো, অনেক অনেক উঁচু। যদিও টারবাইনের পাখা ঘুরছিল না, তারপরেও শীতল বাতাস বইছিল। কি বাতাস! তরমুজ খেতে মন চাচ্ছিল। কেজি 55 টাকা। কোনাই বেটা এত দাম তরমুজের? যার যার বুঝ তার তার তরমুজ। দাম তো বেশি হবেই। তাই ডাব খাওয়া শুরু করলাম। ডাব খেয়ে হইচই মুক্ত পরিবেশে ফেনী নদীর পাশে নৌকায় বসে থাকলাম। ভাই পরিবেশটা সুন্দর না? এখান থেকে চলে যাচ্ছি, এখন যাব মতিগঞ্জ। দুলক মাস্টারের দোয়ান নেই, এই রোডে দি যায় শুলাখালি মানে ফাঁকায় ফাঁকায় যাবেন। আব্দুল হক মাস্টার ভাইয়ের বাসায় আসলাম। এখানে পোলাও গোস্ত খেয়ে খেজুরের রসের পায়েস খেলাম। আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গেলে শুভ বলে, আমি ভাত খাই না। ভাইকে রংপুরে আসার জন্য নিমন্ত্রণ করলাম। ছুটিতে গেলাম একবার, যদি আর সুযোগ কখনো হয় আলো যদি আসে। এখান থেকে আবারও যাচ্ছি মুহুরি প্রজেক্ট, মুহুরি প্রজেক্ট, মুহুরি প্রজেক্ট, মুহুরি প্রজেক্ট, সূর্যাস্ত দেখার জন্য। দেখেন 100% নিশ্চিত থাকেন আপনার মন ভালো হয়ে যাবে। তাই নাকি? মুহুরি প্রজেক্ট থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। মুহুরি প্রজেক্ট থেকে সরাসরি চলে আসলাম মেসার্স নিউ চৌধুরী ব্রাদার্স এসএস রোড মহিপাল প্লাজা ফেনী। হিরোর নতুন বাইক থ্রিলার। এখানে এসে জানতে পেলাম থ্রিলারের অনেক ধরনের লাইট রয়েছে। লাইট নেভানোর জন্য আরো রয়েছে বিভিন্ন ধরনের সুইচ। নতুনত্ব হিসেবে থ্রিলারে যোগ করা হয়েছে অনেক ধরনের সেন্সর। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এতটুকু পর্যন্তই।